नमस्कार बंधुरा कनिका भिलेज फूड चैनले आपनादेर सकलके स्वागत। आज के आमी लाउ शाकेर एकटा नतून रेसिपी शेयर करब आपनादेर साथे। एई रेसिपिटी एकदम नतून धरनेर रेसिपी। लाउ शाक तो अनेक रकमई खेयेछेन, एटा एकबार बानिये खेये देखबेन, खुबई भालो लागबे खेते। आर प्लिज प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखते थाकबेन। बंधुरा किछु लाउर डगा केटे निएछि आर किछु केटे नेब। एकदम गाछेर टाटका কচি লাউর ডগা, দেখুন কি সুন্দর কচি কচি ডগাগুলো, দেখতে কি ভালো লাগছে। এইদিকে নে, অন্য দিক থেকে আমি কিছুটা কেটে নেব। বন্ধুরা এক কোটা লাউর ডগা হলে রেসিপিটি হয়ে যাবে। এবার আমি রান্নার কাছে চলে যাব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা এবার লাউ শাকগুলো কেটে নেব। বন্ধুরা এইভাবে ছোট ছোট করে ডাটাগুলো কেটে নেব। বন্ধুরা পাতাগুলো ফেলবো না, ছোট ছোট করে কেটে নেব। একদম কচি আছে পাতাগুলো। বন্ধুরা ডাটাগুলো একদম কচি আছে, কি সুন্দর আঁশগুলো উঠে যাচ্ছে। দেখুন কি সুন্দর আঁশগুলো উঠে যাচ্ছে। শাকগুলো কাটা হয়ে গেছে, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। লাউ শাকগুলো দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথম আমি অল্প তেল দিয়ে শাকটা একটু ভাপিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো সরিষার তেল।
তেল গরম হয়ে গেছে, অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নেব। এবার কাঁচা বাদামটা বেটে নেব। বাদামটা বেটে নিয়েছি, এবার গোটা সরষেটা বেটে নেব। সাদা সরষে নিয়েছি, সরষেটা বাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাটা বেটে নেব। কাঁচা লঙ্কাটাও বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা আমি খুব একটা মিহি করে বাটিনি। এবার ঢাকাটা তুলে নেব। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, রসুন কুচি দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দেব। মশলাটা হালকা একটু কষিয়ে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো। বন্ধুরা এবার আমি নুন দিয়ে দেব, নুনটা একটু বুঝিয়ে দেব, কারণ ভাপানোর সময় আমি একটু নুন দিয়েছিলাম। এবার কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। লাউ শাকটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। শাকটা হয়ে গেছে, একটু কাঁচা সরিষা তেল দিয়ে দেব। শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
বন্ধুরা শাকটা খুবই ভালো হয়েছে, গরম গরম ভাতের সাথে তো খেতে দারুণ লাগবে। আপনারও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শাকের রেসিপিটি। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।